আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই কঠিন কিয়ামতের দিন কোন যেদিন ছায়া থাকবে না, আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া যেদিন কোন ছায়া থাকবে না, সেই কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন সাত শ্রেণীর লোককে জান্নাতে প্রবেশ করাবেন, সাত শ্রেণীর লোককে ওই আরশের নিচে ছায়া দান করবেন। যেরকম আমরা রোদের মধ্যে অনেক রাস্তা হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে যায় তখন আমরা ছায়া খুঁজি যাতে ওই ছায়ার মধ্যে গিয়ে একটু আরাম পাওয়া যায় কিনা, এই জন্য আমরা কি করি খুঁজতে থাকি ছায়া। ঠিক তদ্রূপ কিয়ামতের দিন কেমন ভয়াবহ অবস্থা হবে, আল্লাহ তাআলা সূরা আবাসের মধ্যে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই কঠিন কিয়ামতের দিন, সেই কঠিন কিয়ামতের দিন ভাইকে ছেড়ে ভাই ভাইকে চিনবে না, সেই কিয়ামতের দিন ভাই ভাইকে ছেড়ে পালাবে, সেই কিয়ামতের দিন মা বাবা থেকে পালাবে, সেই কিয়ামতের দিন বন্ধু বন্ধু থেকে পালাবে, সেই কিয়ামতের দিন স্ত্রী স্বামী থেকে পালাবে, কেউ কাউকে চিনবে না। সেই কিয়ামতের দিন, যে কিয়ামতের দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সকলে নাসি নাসি বলিতে থাকবে, সেই কিয়ামতের দিন একটা মাত্র ছায়া থাকবে, যে ছায়া হচ্ছে আরশের ছায়া, সেই আরশের ছায়া নিয়ে সাত শ্রেণীর লোক ছায়া পাবে। এক নম্বর হচ্ছে আল ইমামুল আদল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ বিচারক, ভালো শাসক, ইনসাফদার বাদশাহ, সে যেই হোক না কেন একজন মেম্বার যদি মনে করে যে আমি বিশাল বড় এক দায়িত্ব পেয়েছি, আমার দায়িত্ব সঠিকভাবে পালন করব, সমাজে কোনো উশৃঙ্খল হতে পারবে না, সবকিছু শরীয়ত মোতাবেক হবে, সেই মেম্বার যদি এইভাবে তার রাষ্ট্র তার এলাকা যদি সাজাতে পারে বা তার এলাকা যদি এভাবে চালাতে পারে, তাহলে এই মেম্বারের জন্য কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাওয়ার কি আশঙ্কা আছে। ঠিক তদ্রূপ কোন চেয়ারম্যান যদি তার ইউনিয়নের পুরা দায়িত্ব যদি সঠিক মতে পালন করে, ওই চেয়ারম্যান আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে। একজন প্রধানমন্ত্রী যদি তার সঠিকভাবে দায়িত্ব করে, তার রাষ্ট্রের সকল কিছু যদি শরীয়ত মোতাবেক চালায়, তাহলে অবশ্যই অবশ্যই ওই প্রধানমন্ত্রীর জন্য আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া স্থান পাবে। বন্ধুগণ, আমার নেতা হওয়া সাধারণ ব্যাপার নয়, এই জিনিসটা অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয়, এটা সাধারণ কিছু বিষয় নয় যে আমি নেতৃত্ব পেয়ে গেলাম আর সব হয়ে গেল, না না, এটা বড় কঠিন কাজ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে এই কঠিন কাজটা যে ব্যক্তি সুন্দরভাবে সাবলীলভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে তার জন্য এক নম্বর রয়েছে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়ার স্থান। সুবহানাল্লাহ, কত বড় কথা। বন্ধুগণ, আমার এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাতছেন লোকের মধ্যে এক নম্বর এনেছেন, কেন, কারণ এই নেতা যারা হয়, যারা নেতৃত্ব দেয় সমাজে, তাদের অনেক শুধু নেতা হলেই চলে না, শুধু এই নেতা দেখতে হলে হবে না, পুরা শরীয়ত মোতাবেক যদি যে ব্যক্তি নেতৃত্ব স্থাপন করতে পারবে, যে ব্যক্তি সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে, এটা বড় কঠিন কাজ। এই জন্য সবাইকে নেতা হওয়ার আশা করবো নাকি বলেন, সবাই যদি আমরা নেতা হওয়ার আশা করি তাহলে এটা ভুগে বিচারা কিছুই নয়, কারণ এটা বড় মহৎ কাজ, বড় কঠিন কাজ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে এই কঠিন কাজটা যে ব্যক্তি সুন্দরভাবে পরিচালনা করতে পারবে, এই জন্য যে কেউ এই কাজ করার যোগ্যতা রাখে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে এক নাম্বার ইমাম আদল, ইনসাফদার বাদশাহ বা বিচারক যে হোক না কেন, সে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে, যদি সুন্দরভাবে আল্লাহ রাসূলের মতো দেশ পরিচালনা করতে পারে, ওমরের মতো দেশ পরিচালনা করতে পারে, আবু বকরের মতো দেশ পরিচালনা করতে পারে, উসমান গনির মতো দেশ পরিচালনা করতে পারে, আলী রাদিয়াল্লাহু আনহুর মতো যদি দেশ পরিচালনা করতে পারে, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে। বন্ধুগণ, আমার
বলছিলাম 60 শ্রেণীর লোক আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে। সময় কম, সংক্ষিপ্ত করে বলছি, দুই নাম্বার হচ্ছে ওয়াসাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, দুই নাম্বার হচ্ছে ওই যুবক যেই যুবক যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদত কাটিয়েছে, ইবাদতের যে ব্যক্তি যৌবনকালকে কাটিয়েছে। এজন্য যারা যুবক আছি আমরা, যে সমস্ত ভাইয়েরা আমরা যুবক আছি, তারা যদি আমরা এই যুবক কালটাকে আমরা যদি আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়ে দেই, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, বর্তমানে তো যুবক ভাইয়েরা বিভিন্ন নেশায় আত্মস্থ হয়ে গেছে, বিভিন্ন নেশায় তারা প্যারাশানি হয়ে যায় বিভিন্ন নেশার জন্য। যুবক ভাইয়েরা যদি আজকে সমাজ, যে যুবক ভাইয়েরা যদি ভালো হয়ে যায়, তাহলে গোটা সমাজ কি মাটির মানুষে পরিণত হবে। কারণ আজকে দেশ থেকে শুরু করি, সরকার থেকে শুরু করি, সকলে আজকে যুবকদের উপর ভরসা রাখি। কোন নেতার যদি আগমন করে কোন এলাকায়, তাহলে ওই নেতা বলে দেয় সকল যুবকদেরকে একসাথে করো, কারণ যুবকরা হচ্ছে আমাদের হাতের শক্তি। কি বলেন আপনারা? আজকে যুবক ভাইরা যদি ভালো হয়ে যায়, দেখেন সব জায়গায় যুবকরা আজকে বলি নেতার জন্য নেত্রীর জন্য মরে কারা, এই যুবকরা, এই যুবকরা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই নম্বরে বলছেন, যুবকরা যদি ভালো হয়ে যায়, কোন যুবক যদি যৌবন তাহলে আল্লাহ তাহলে ইবাদতে কাটিয়ে দেয়, ইফতিজিন না করে, হ্যাঁ কোন জিনা না করে, সুন্দরভাবে যদি তার জীবনকে পরিচালনা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন, তার সুন্নতের উপর যারা অটল থাকবে তাদের জন্য কি জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'ই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে অনুসরণ করল সে যেন আমাকেই অনুসরণ করল, আর যে ব্যক্তি আমাকে অনুসরণ করল সে আমার সাথে কিয়ামতের জান্নাতে থাকবে। এজন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের ছোট থেকে ছোট, বড় থেকে বড় যত সুন্নত হোক আমরা কি সারব না ইনশাআল্লাহ। কি বলেন? দাড়ি রাখতে হবে, পোশাক পরিধান ঠিক রাখতে হবে, সকল কিছু যদি সুন্নত মোতাবেক আমরা করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে বসবাস করতে পারবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, বলছিলাম ওয়াসাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, দুই নম্বর হচ্ছে ওই ব্যক্তি যারা যুবক, যুবক বলেন যুবতী বলেন, যারাই আল্লাহ তাআলার ইবাদতে নিজের জীবনকে কাটিয়ে দিবে, আল্লাহ তাআলার ইবাদতে যৌবন কালকে কাটিয়ে দিবে, তাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে। কারণ যারা আমরা বৃদ্ধ হয়ে গেছি তারা বুঝি যৌবন কাল কি গুরুত্বপূর্ণ ছিল। এখন অনেক কিছু আমরা চেষ্টা করতে পারি না, সঠিক মতো নামাজ পড়তে পারি না, সঠিক মতো সিজদা দিতে পারি না, সঠিক মতো রুকু করতে পারি না। এজন্য আমরা যারা বৃদ্ধ হয়েছি তারা অবলম্বন করতে পারি যে বুঝতে পারতেছি যৌবন তো আমার কি শক্তি ছিল গায়ে, আমি যেভাবে ইচ্ছে সেভাবে নামাজ পড়তে পারতাম, কিন্তু এখন পারি না, হাঁটুতে ভর দিয়ে মাটিতে ভর দিয়ে আমার কি নামাজ পড়তে হয়, এজন্য আমার নামাজ পড়তে হয়। এজন্য আমরা এখন বুঝি যে যৌবন কাল কি, যৌবন কাল অনেক গুরুত্বপূর্ণ ছিল। এজন্য বন্ধুগণ আমার, যৌবন কাল যারা অতিবাহিত করতেছি আমরা, আল্লাহ তাআলার ইবাদতে যদি জীবন কাটিয়ে দেই তাহলে অবশ্যই অবশ্যই আমরা সাকসেস হতে পারবো, আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবো ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, সেই কঠিন কিয়ামতের দিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন কিয়ামতের দুধের শিশুকে দুধের মা চিনবে না। এই সেই কিয়ামতের দিন মাতাল দেখতে পাবে, কেউ মনে হবে জ্ঞান হারা দিশা হারা। এই জন্য বন্ধু আমার, তৃতীয় শ্রেণী হচ্ছে মাসাজের সময় সংক্ষিপ্ত, এই জন্য সংক্ষিপ্ত করতেছি, যে সমস্ত ব্যক্তির অন্তর মসজিদের সাথে লেগে থাকে, মসজিদ থেকে বাইর হওয়ার পর আবার মনে চায় কখন যেন মসজিদে যাবো, কখন যেন মসজিদে যাবো, এজন্য মন সম্পূর্ণতা মসজিদের থেকে আকৃষ্ট থাকে যে আবার কখন আজান দিবে। ওই সমস্ত লোক আল্লাহ তালার আরশের নিচে ছায়া করবে। আরেকজন লোক হচ্ছে অরজুলান তাহাদ্দাফিল্লাহ নিজেতে মা আলাই মুতাফাররাক আলাই, দুজন লোক একত্রিত হয়
আল্লাহ তাআলার জন্য আল্লাহকে পাওয়ার জন্য যেরকম আমরা এই মজলিসে একত্রিত হয়েছি তাকে পাওয়ার জন্য বলেন, যারা বলেন আল্লাহকে গানের মজলিসে আমরা যাই না কেন, সেটা কি গান বাজনা, সেটা হালাল না হারাম, হারাম, এই জন্য সেই জায়গা থেকে আমরা পৃথক হয়ে যাইতে বা আল্লাহকে পাওয়ার জন্য ঠিক তেমনি একজন আরেকজনের সাথে যদি সম্পর্ক বজায় রাখি তাহলে এই জন্য আল্লাহ একজন আরেকজনকে মহব্বত করবো আল্লাহ তাআলার জন্য। এই জন্য ওই লোককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবে। আরশের লোক হচ্ছে এক মহিলা এক লোককে ডাকবে, এক দুরাত্ম মহিলা আর ধরুন দাথুরাত ইমরাতিন ও মানসাব মহাজামাল সুন্দর মহিলা, সুন্দর মহিলা এক পুরুষকে ডাকবে তুমি আসো আমার সাথে জেনা করো। ওই পুরুষ যদি বলতে পারে না না আমি আল্লাহকে ভয় করি নিয়াফাফুল্লাহ তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা ওই লোককে আরো সে দেশে ছায়া দান করবে। আর একজন লোক হচ্ছে যারা দান করে এক হাতে দান করে আর এক হাতে জানে না, এই গোপনে দান করে এত ফজিলত। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ওই ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে। সপ্তম নম্বর, যে ব্যক্তি ওয়ারাজুন ইযা যাকারাল্লাহু ফালিয়ান ফাসাদাত আইনা, ওই সপ্তম নম্বর হচ্ছে যে ব্যক্তি নির্জনে গোপনে আল্লাহর জিকির করে চোখ দিয়ে অশ্রু বেয়ে বেয়ে পড়ে আল্লাহ জিকির করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবেন। বন্ধুগণ আমার সময় সংক্ষিপ্ত, এজন্য কথাগুলো সংক্ষিপ্ত ভাবে